ইছাপুরের সভা থেকে বিজেপিকে পরিবর্তন যাত্রার রথের খরচা নিয়ে কটাক্ষ করলেন চন্ডিমা ভট্টাচার্য। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে শুরু করা হয়েছে পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার জন্য তৈরি হওয়া রথের খরচ নিয়ে এবার ইছাপুরের এক সভা থেকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্ডিমা ভট্টাচার্য। তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, রথ ছাড়া দেখতেই পারে না, রথে চলবে, 4 কোটি খরচ, 4 কোটি খরচ, ভাবতে পারেন? রথে চড়ে, গাড়ি ছাড়া চড়ে না, ওরা হাঁটতে এখন জানে না, তাই আমরা কিন্তু হেঁটেই চলি। তাই হেঁটে হেঁটে যে মুখ্যমন্ত্রী আজকে ওই ছাত্র জীবন থেকে পায়ের ওই হাওয়াই চটি সুক্তলা পর্যন্ত খইয়ে দিয়েছেন, তার সাথে লড়াই করতে যেও না। এটা হাওয়াই চটি মাটির গন্ধটা বোঝে, আমাদের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার নয়, আমাদের সরকার মা মাটি মানুষের সরকার, কারণ মায়ের আঁচলে স্নেহ, মাটির গন্ধ হাওয়াই চটি জানে, আর মানুষের হৃদয় স্পন্দন তার সাথে নিবিড় ভাবে যুক্ত আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি জড়িয়ে ধরতে